নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো শ্বেতাকন্দ গাছ ও তার উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নামই হচ্ছে শ্বেতাকন্দ গাছ। এটা একটি দুর্লভ বন ঔষধি, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, আপনারা খুঁজে দেখবেন এরকম একটি গাছ। এই গাছটি বাড়ির সামনে লাগানো খুবই মঙ্গলজনক। তো বন্ধুরা, এই গাছটিতে অনেক উপকার আছে। এই গাছটি তান্ত্রিকরা অনেক ক্রিয়ায় ব্যবহার করে থাকেন। তো এর প্রধান এবং যে কাজটি করে, প্রধান যে কাজটি, সেটা হচ্ছে মানুষের সৌভাগ্য বৃদ্ধির জন্য এই গাছটি প্রয়োগ হয়। যাদের সাপের খুব ভয়, বিষাক্ত সাপের খুব ভয়, এই গাছটির শিকড় তাদেরকে সেই ভয় থেকে নিবারণ করতে পারে। ভূত প্রেতের ভয় এই গাছটির শিকড় ধারণ করলে নিবারণ হয়। গ্রহ দোষ থেকে মুক্তি পেতে এই গাছটির শিকড় ধারণ করার নির্দেশ দেওয়া হয় শাস্ত্রে। তাছাড়া অনেক অনেক কাজে এই গাছটি ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই গাছটির একটি প্রয়োগ আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে সৌভাগ্য লাভের জন্য। সৌভাগ্য লাভের জন্য এই গাছটি আপনি এর শিকড় ধারণ করতে পারেন, তাতে আপনার অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এই গাছটি যদি আপনি সৌভাগ্যের জন্য ধারণ করতে চান, তাহলে আপনাকে একটি নক্ষত্রে এই গাছের শিকড় উত্তোলন করতে হবে। সে নক্ষত্রটি হচ্ছে রবিবার পুষ্যা নক্ষত্র। রবিবার পুষ্যা নক্ষত্র, তার আগের দিন আপনি এই গাছটির নিকটে এসে গাছের গোড়ায় একটু জল দিবেন, একটি ধূপ জ্বালিয়ে দিবেন, অল্প কিছু মিষ্টি এই গাছের গোড়ায় রাখবেন। রেখে আপনি দুই হাত জোর করে পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন। বসে আপনি এই গাছের কাছে আপনার প্রার্থনা জানাবেন যে, হে আকন্দ বৃক্ষ দেবতা, আমি সৌভাগ্য লাভের জন্য আগামীকাল সকালে আপনার একটু শিকড় নিতে আসব, আপনি সন্তুষ্ট হইয়া আমাকে একটু শিকড় প্রদান করবেন, আপনার শিকড় ধারণ করে যেন আমার মনোবাসনা পূর্ণ হয়। এই বলে আপনি ওই দিন বাড়িতে চলে যাবেন। পরের দিন রবিবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি এই গাছের কাছে এসে গাছকে আবার একটু প্রণাম করে এই গাছের থেকে একটু শিকড় তুলে নিয়ে আপনি একটি তাবিজের মধ্যে, অর্থাৎ একটি রূপোর কবচের মধ্যে পুরে ভালো করে মোম দিয়ে বন্ধ করে কবচটিকে লাল সুতা দ্বারা ডান হাতে বা গলায় ধারণ করবেন। এর কিছুদিন পরের থেকে আপনি দেখবেন যে আপনার সর্বদিক থেকে মঙ্গল হচ্ছে, সর্বদিক থেকে আপনি শুভ ফল পাচ্ছেন। তো বন্ধুরা, এই গাছটিকে ভালো করে দেখে রাখুন। এই গাছটি আপনি আপনার বাড়ির সামনেও একটি টবে লাগাতে পারেন, এর ডাল কেটে নিয়ে পুঁতে দিলেই কিন্তু বেঁচে যাবে, এটা চারার প্রয়োজন হবে না। এই গাছটির একটি ডাল যদি আপনি কোনো জায়গার থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে সেই ডালটি আপনি একটি টবের ভিতরে মাটি রেখে সেই মাটির ভিতরে এর একটি ডাল বসিয়ে দিবেন, দেখবেন এই গাছটি বেঁচে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন। নমস্কার।